আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আপনাদেরকে জানাবো, আমরা অনেকেই মসজিদে নামাজ আদায় করি, তো নামাজরত অবস্থায় কোন কোন নামাজের পূর্বে আপনার সুন্নত নামাজটা থাকে, তো এক্ষেত্রে আপনি কি সুন্নত পড়বেন নাকি আপনার ফরজ নামাজটা আদায় করবেন, এক্ষেত্রে ইসলাম কি বলে। তো এক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাজহাবের নিয়ম হচ্ছে যে আপনি প্রত্যেক ফরজ নামাজ যদি শুরু হয়ে যায় তাহলে কোন ধরনের সুন্নত নফল ওয়াজিব বেতের কোন ধরনের নামাজ পড়া যাবে না। ফরজ নামাজ শুরু হয়ে গেলে অন্য কোন নামাজ পড়া যাবে না, প্রত্যেক ফরজ নামাজ শুরু হয়ে গেলে আপনি ফরজ নামাজে শরীক হবেন। তবে নামাজ যদি আদায় করতে থাকেন, সুন্নত পড়তেছেন, এই মুহূর্তে আপনার নামাজ ফরজ নামাজ আদায় জামাত দাঁড়িয়ে গেল, দেখেতে আপনি নামাজ শেষ করে পড়েন ফরজ নামাজে যুক্ত হন, কিন্তু আপনি এখন মাত্র মসজিদে ঢুকলেন আর এই মুহূর্তে দেখলেন মসজিদে নামাজ চলতেছে, তো এই মুহূর্তে আপনি সুন্নত পড়বেন না, বরং আপনি ফরজ নামাজে শরীক হবেন। তবে শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিম এর মাযহাবের ক্ষেত্রে নিয়ম হলো, শুধুমাত্র ফজরের নামাজের ক্ষেত্রে আপনি আগে সুন্নত নামাজটা পড়বেন, তারপর ফরজ নামাজটা পড়বেন। কেননা হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের সহিহ হাদিস, রাকআত আল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তন্মধ্যে সর্ব উত্তম সবচেয়ে পছন্দনীয় জিনিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আপনি ফরজ নামাজ চলা অবস্থায় পড়তে পারবেন, আগে প্রথম রাকাত শেষ হয়ে গেলে দ্বিতীয় রাকাতেও আপনি পড়তে পারবেন যদি আপনি দ্বিতীয় রাকাতে শরীক হন। আর এই মুহূর্তে যদি আপনার মনে হয় যে আপনি ইমামকে শেষ বৈঠকেও পেতে পারেন, অর্থাৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি আগে সুন্নত পড়বেন, তারপর আপনি এই ফরজ নামাজের মধ্যে শরীক হবেন। দর্শকবৃন্দ, আর আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী ছাড়া অন্যান্য যে ইমাম স্কলারগণ আছেন তাদের এক একজনের মত এক এক রকম। কেউ কেউ বলেছেন যে আপনি আগে প্রত্যেক নামাজ আগে সুন্নত পড়বেন পরে ফরজ পড়বেন, আবার কেউ কেউ বলেছেন যে আপনার ফরজ পড়তে হবে না, প্রত্যেক নামাজের ক্ষেত্রে আপনাকে সুন্নত পড়তে হবে না, বরং আপনি ফরজ পড়বেন। তো যাই হোক, আমাদের ধর্তব্য হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, তো আমরা সেই অনুযায়ী আমল করব, যা আমি আপনাদের কাছে বিস্তারিত উল্লেখ করেছি কোরআন এবং হাদিস থেকে। তো এমনই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ।